সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা রংপুর শহরটি ঘুরে দেখব। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ পেরিয়ে আসলাম। বর্ডার গার্ড মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। এই রংপুর শহর আজকে ঘুরব এবং রংপুর শহরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের ভিডিওটির সাথে থাকবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। চলুন, আমরা রংপুর শহরে প্রবেশ করছি। রংপুর বাংলাদেশের রংপুর বিভাগের অন্যতম প্রধান শহর এবং 1879 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীনতম একটি পৌর কর্পোরেশন। রংপুর শহর 1769 সালের 16 ডিসেম্বর বিভাগীয় সদর দপ্তর হিসাবে স্বীকৃতি লাভ করে। 1890 সালে তৎকালীন পৌর কর্পোরেশনের চেয়ারম্যান ডিমলার জমিদার বাড়ির রাজা জানকীবল্লভ সেন রংপুর শহরের জলাবদ্ধতা ও মশা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব নিরসনে তার মা শ্যামসুন্দরীর নামে যে খালটি পুনঃখনন করেন তাই আজকের শ্যামাসুন্দরী খাল নামে পরিচিত, এবং তার দানকৃত বাগানবাড়ির জমিতে 1892 খ্রিস্টাব্দে আজকের পৌরসভা ভবনটি গড়ে ওঠে। বর্তমানে আয়তনে দ্বিতীয় রংপুর সিটি কর্পোরেশন, আয়তন 205 বর্গ কিলোমিটার। রংপুর 700 বছরের ঐতিহ্য, শতরঞ্জি, হাড়িভাঙ্গা, আম, তামাক এর জন্য বিখ্যাত। রংপুরকে বাহির দেশও বলা হয়ে থাকে। রংপুর বিভাগের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই শহরের দক্ষিণাংশে অবস্থিত। রংপুর শহরে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। আপনারা সামনে বাম পাশে দেখতে পাবেন রংপুর মেডিকেল কলেজ। তো এই মেডিকেল কলেজটিও একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাম পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা রংপুর মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ গেট এটি। তো আমরা রংপুর শহরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন আমরা রংপুরের সামনে এগিয়ে যাই। 1575 সালে মুঘল সাম্রাজ্যের অধিপতি আকবরের সেনাপতি রাজা মানসিংহ রংপুর জয় করেন এবং 1668 সালে সমগ্র রংপুরে মুঘলদের আধিপত্য প্রতিষ্ঠা পায়। এ অঞ্চলের মুঘল বাসা এবং মুঘল হাট নামগুলি দীর্ঘ মুঘল শাসনের চিহ্ন বহন করছে। আমরা সামনে রংপুর গোলচত্বর দেখতে পাচ্ছি। ডান দিকে বগুড়া এবং বাম দিকে রাস্তাটি গিয়েছে রংপুর শহরের ভিতরে। রংপুর ঘোড়াঘাট সরকারের অধীনে চলে আসার পর পরবর্তীতে 1800 শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রংপুরে ফকির সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে রংপুর জেলার অবদান উল্লেখযোগ্য। রংপুরে উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে তাজহাট জমিদার বাড়ি, টাউন হল, কারমাইকেল কলেজ, যাদুনিপাস, মিঠাপুকুর তিন কাতারের মসজিদ উল্লেখযোগ্য। আপনারা রংপুর শহরের বিভিন্ন স্থাপনা এবং সৌন্দর্যগুলি দেখতে পাচ্ছেন। বাম পাশে সড়ক ভবন রংপুর। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। রংপুরে ঐতিহ্যবাহী বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত, যেমন রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর ডেন্টাল কলেজ, এছাড়াও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর জিলা স্কুল, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় আদর্শপাড়া রংপুর, বড় রংপুর কারামতিয়া আলিয়া মাদ্রাসা, ধাপ সাতগারা বাইতুল মোকাররম কামিল মাদ্রাসা এবং মুলাটন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা অন্যতম। এই রংপুর শহর বহু বিখ্যাত লোকের জন্মস্থান। দেবী চৌধুরানী, বেগম রুকিয়া, খান বাহাদুর শাহ, আব্দুর রৌফের মতো অনেক বিখ্যাত লোকের জন্মস্থান এই রংপুর। এছাড়াও মশিউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী হোসেন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও ষষ্ঠ সেনাপ্রধান এই রংপুরেরই সন্তান। তাছাড়াও আনিসুল হক, যে বর্তমানে একজন নাট্যকার ও সাংবাদিক, রেজওয়ানা চৌধুরী বন্যা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী,
এম এ ওয়াজেদ মিয়া পরমাণু বিজ্ঞানী, আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও ষষ্ঠ রাষ্ট্রপতি, জি এম কাদের রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী এবং বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান, নাসির হোসেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আহমেদ হোসেন রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 11তম সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী, মোস্তফা কামাল বাংলাদেশের নবম প্রধান বিচারপতি, শরীফ ইমাম শহীদ জননী জাহানারা ইমামের স্বামী, জাহানারা ইমাম লেখিকা কথা সাহিত্যিক এবং শিক্ষাবিদ, হাসান মাহমুদ খন্দকার স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত, দেবী চৌধুরানী, হেয়াত মাহমুদ, সানজিদা ইসলাম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য, মাহবুব আলম সাহিত্যিক, রফিকুল হক ছড়াকার ও সাংবাদিক সহ অসংখ্য কৃতি ব্যক্তিত্ব এই রংপুরে জন্মগ্রহণ করেছিলেন। রংপুর বিভাগে 8টি জেলা দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর সদর এবং ঠাকুরগাঁ। ঢাকা থেকে রংপুর আসার সহজ ও উত্তম উপায় হল ট্রেন যোগাযোগ। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি এখানে আসা যায়। কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা রংপুর রুটে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে অন্যতম হল রংপুর এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, নীলসাগর একতা এক্সপ্রেস এবং দ্রুতযান অন্যতম। এছাড়া আপনারা বিমান যোগেও সহজে রংপুরে আসতে পারেন। আপনারা ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলে সৈয়দপুর থেকে খুব সহজে রংপুরে চলে আসতে পারেন। আমরা ঘুরতে ঘুরতে রংপুর শহরের অনেকটা অংশই ঘুরে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এটি, এবং পাশেই গণপূর্ত অধিদপ্তর আমরা পেরিয়ে আসলাম। বর্তমানে রংপুর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে চিকলি পার্ক অন্যতম। পার্কটি নতুন তৈরি হচ্ছে কিন্তু অসম্ভব সুন্দর। পার্কটি নিয়ে আগামী ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আশা করি আমার চ্যানেলটির সাথে আপনারা থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমরা সামনে দেখতে পাচ্ছি কালেক্টরেট সুরভি উদ্যান। এই কালেক্টরেট সুরভি উদ্যানে আপনারা বিনোদনের জন্য ঘুরতে পারবেন অনায়াসে যে কেউ। রংপুর শহরটি দেখতে খুবই সুন্দর এবং এর অনেকটাই কৃতিত্ব সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন ব্যাকুলজি। আমরা বাম পার্শ্বে যাব। বাম পার্শ্বে সামনে গিয়ে হাতের ডান পার্শ্বে আপনারা চিড়িয়াখানা দেখতে পাবেন, রংপুর চিড়িয়াখানা। আমরা এই চিড়িয়াখানার রুট ধরে সামনে এগিয়ে যাব এবং সামনে ঘুরতে ঘুরতে আমরা রংপুরের আরও কিছু দৃশ্য আমরা উপভোগ করব।
এতক্ষণ আমরা পুরো রংপুর শহরটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমরা রংপুর সিটি কর্পোরেশনের ভেতরে অবস্থান করছি। বর্তমানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফা। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রংপুরবাসী যারা আছেন তারা আপনাদের রংপুরের আরও কিছু ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আগামী ভিডিওতে আমি রংপুর শহরে চিকলি পার্কের ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের মতো আমি বিদায় নেব এবং আমার সাধ্যমতো আমি রংপুর শহরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের ভালোবাসা এবং ভালো লাগায় সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং এই শহরের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তো আমরা ভিডিওর শেষ প্রান্তে চিকলি পার্কের গেট এটি দেখতে পাচ্ছেন। আমরা চিকলি পার্কের গেটে চলে এসেছি। সামনে ভিডিওতে আমরা এই পার্কের বিস্তারিত আলোচনা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের সামনে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।